हेलो फ्रेंड्स, वेलकम टू मिउ फ्लेवर्स। हमार आज के रेसिपी वाटरमेलन मोहितो। ये प्रिपरेशन टा जो नामे निये छी वाटरमेलन, फ्रेश मिंट लीव्स 2 लाइम्स, आइस एज रिक्वायर्ड, 2 टेबलस्पून पाउडर सुगर, सोडा वाटर। ये मोहितो एक खूब रिफ्रेशिंग ड्रिंक, पार्टिकुलारलि गरमकाले जे कोनो फ्रेश फ्रूट दिए ये मोहितो बनानो जेते पारे। প্রথম মোহিতো তৈরি হয়েছিল কিউবাতে, তারপরে এটার এত সুন্দর খেতে বলে ধীরে ধীরে এখন সারা বিশ্বেই এটা খাওয়া হয়। আর যে কোনো ফ্রেশ ফ্রুট দিয়েই এটা তৈরি করা যায়। আজকে আমি কিভাবে তৈরি করছি দেখুন। আমি প্রথমে তরমুজটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। আমার এতটা তরমুজ লাগবে না, আমি এর হাফ পোর্শন কেটে নেব। আমার তরমুজগুলোকে ছোট ছোট করে কাটা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে একটু ব্লেন্ড করে নেব। আমার এই জুসটা বানানো হয়ে গেছে, আমি একদম ফুল জুস বানিয়ে ফেলিনি, একটু পাল্প আছে, এই পাল্পি জুসটাই এর মধ্যে ইউজ করব। যেহেতু মোহিতোটা একটা কোল্ড রিফ্রেশিং ড্রিঙ্ক, সেই জন্য আমি এই জুসটাকে এখন মিনিট দশেকের জন্য একটু ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, আর অল নোটিফিকেশান বাটনটাও ক্লিক করুন, যাতে আমাদের সব এক্সক্লুসিভ কন্টেন্ট আপনারা সবার আগে দেখতে পান। এই রেসিপিটা ভালো লাগলে এতে একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ব আর ভ্যালু করব আপনাদের আন্তরিকতা। যতক্ষণ তরমুজটা ঠান্ডা হচ্ছে ফ্রিজে, ততক্ষণে আমি এটা আরেকটুখানি এগিয়ে নিয়ে যাই। এই জন্য প্রথমে আমি দেব খানিকটা লিভস, মিন্ট লিভস। এর মধ্যে আমি এই লেবু টুকরো করে কাটা আছে, এর থেকে খানিকটা দিয়ে দেব। আর দেব 1 টেবিল স্পুন পাউডার সুগার। এইবারে এইটাকে আমি একটু এই মারলার দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। এটা আমার ক্র্যাশ করা হয়ে গেল, খুব সুন্দর করে হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি একটা গ্লাসের জন্য হবে, আমি আরেকটা গ্লাসের জন্য আরেকবার বানাবো। আমি আরেকটা গ্লাসের জন্য বানাবো। এরপরে আমি এর মধ্যে ক্রাশড আইস দিয়ে দেব। দেখি, বুঝতে পারছেন 10 মিনিটে এটা কতটা জমে গেছে, অনেক কনসেন্ট্রেশন বেড়েও গেছে। এবারে আমি এটা 2 গ্লাসের মধ্যে হাফ হাফ করে দিয়ে দেব। এবারে আমি এই সোডা ওয়াটার দিয়ে এটাকে টপ আপ করে দেব। এবারে এটাকে আমি নাড়িয়ে দেব একটু, যাতে পুরোটা ঠিক মতন মিশে যায়। এবারে আমি একটুখানি ডেকোরেশন করে দেব। আমি একটু আইস মোল্ডে একটু পুদিনা দিয়ে সেটাকে একটু জমতে দিয়েছিলাম, আমি সেটাও একটুখানি দিয়ে দিই।
বাস হয়ে গেল আমার তৈরি ভেরি রিফ্রেশিং ওয়াটারমেলন মোহিতো। খুব ভালো খেতে, আপনারা তৈরি করবেন, খাবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।